18 বছরে বাংলাভিশন বস্তুনিষ্ঠ সংবাদ ও মানসম্মত অনুষ্ঠানের উপহারের প্রত্যয় সম্ভাবনার পথে এগিয়ে চলা দর্শকের কাছে আস্থার প্রতীক বাংলাভিশন শুভেচ্ছা বার্তা ও বাইদুল কাদের দর্শকদের চাহিদাকে গুরুত্ব দিয়ে প্রগতির সাথে এগিয়ে যাবে প্রত্যাশা বিদ্যা ফখরুলের একতরফা নির্বাচন দিয়ে আবারও ক্ষমতায় আসতে চায় সরকার আগের মতো নির্বাচন আর হতে দেওয়া হবে না হুঁশিয়ারি মির্জা ফখরুলের তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন গণমাধ্যমের স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে বানানো উক্তি চরম অপরাধ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন সরকার দেশের মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিচ্ছে দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না মেট্রো রেলের উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশনের উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 9টি স্টেশন পুরোপুরি চালু হলো সরকারি হাসপাতালে প্রাইভেটভাবে রোগী দেখানোর সিদ্ধান্ত রাজনৈতিক কারণে নয় মানুষকে সেবা দিতে এই উদ্যোগ বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাজারে আবারও বেড়েছে ব্রয়লার মুরগির দাম কেজিতে 20 টাকা করে বেড়ে বিক্রি হচ্ছে 220 টাকায় শুধু নিত্যপণ্যের বাজারেই নয় ভোক্তারা যেন কোনোভাবে প্রতারিত না হন সেজন্য অভিযান অব্যাহত থাকবে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে প্রতিদিন বাজার মনিটরিং সহ দাম নিয়ন্ত্রণে কাজ করছে সরকার বিশ্বের বহু দেশ যেখানে খাদ্য আমদানিতে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশে খাদ্যের অভাব নেই বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি মার্চে ডিজিটাল নিরাপত্তা আইনের 10 মামলায় সাংবাদিক সহ গ্রেফতার 7 মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিবেদন ডিজিটাল আইনের মামলায় গ্রেফতার প্রথম আলোর প্রতিবেদক শামসুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে অবস্থানরত জাহাজ থেকে সাগরে পড়ে নিখোঁজের 3 দিন পর চীনা প্রকৌশলীর মরদেহ উদ্ধার 21 ফেব্রুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করতে আইন করেছে কানাডার পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন আত্মসমর্পণের নির্দেশ নিউ ইয়র্কের আদালতের তৃতীয় টি টোয়েন্টি আয়ারল্যান্ডের কাছে 7 উইকেটে হার বাংলাদেশের বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল টি টোয়েন্টি শুরু জমকাল উদ্বোধনী অনুষ্ঠান প্রথমবারের মতো একসাথে অভিনয়ের দুই দেবী স্বস্তিকা মুখার্জি ও জয়া আহসান দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার ম্যাগাজিন ইনডালজের সৌজন্যে এক হয়েছে